हेलो फ्रेंड्स, बांग्ला अमेजिंग फैक्ट्स से आपनाके स्वागत जानाई। आज आमी जानाबो सम्पूर्ण भावे अपरिचित एकटी देश इक्वेडरेर ब्यापारे एमन किछु तथ्य जा शुने आपनी अबाक हये जाबेन। दक्षिण अमेरिकाय अवस्थित एई देशटी विषुव रेखार ऊपर अवस्थान कराय एई देशटीर नाम इक्वेडर रखा हय। बर्तमाने एई देशे 1,77,00,000 मानुष बसबास करेन। एई देशे अनेक धरनेर आंचलिक भाषा सुनते पावा गेलेओ एखानकार मोट जनसंख्यार बेशिरभाग मानुष स्पैनिश भाषाई कथा बोलें। इक्वेडरेर मानुष खुबी नरम मनेर हुए थाकें, ताई विंश शताब्दीते थाका एटी पृथिवीर प्रथम देश जेखाने सर्वप्रथम मृत्युदंड निषेध करा हय। विज्ञानी चार्ल्स डार्विनेर विवर्तनवादेर तत्त्वटी आशा करी प्राय सबाई पढ़ेछेन, किन्तु एटी सबारई अजाना जे तिनि तार थियोरिर धारणाटी इक्वेडारे अवस्थित ग्यालापोस आइलैंडे आविष्कार करें। এবং এই গ্যালাপোস আইল্যান্ড এমন একটি জায়গা যেটি ইউনেস্কো দ্বারা পৃথিবীর প্রথম ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের তকমা পায়। পাখি প্রেমিকদের জন্য ইকুয়েডর হলো পৃথিবীর সবচেয়ে পছন্দের জায়গা। এই দেশে প্রায় 1,632টি প্রজাতির পাখি দেখতে পাওয়া যায় এবং প্রতি বর্গ কিলোমিটার বিচারে এই দেশে সবচেয়ে বেশি পাখি দেখতে পাওয়া যায়। বর্তমানে জনপ্রিয় পানামা হ্যাটস এই ইকুয়েডর দেশে তৈরি করা হয় এবং তালপাতা দিয়ে তৈরি এই টুপিটি এই দেশে ইকুয়েডারিয়ান হ্যাটস নামে পরিচিত। ইকুয়েডারের মানুষ কলা খাওয়া খুবই পছন্দ করেন। এই দেশে প্রচুর পরিমাণে কলা চাষ হওয়ার ফলে এই দেশটি পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি পরিমাণে কলা রপ্তানি করে। তাই এটি হতে পারে আপনি যে কলাটি খাচ্ছেন সেটি ইকুয়েডার দেশ থেকে আমদানি করা। মাউন্ট এভারেস্ট পৃথিবীর উচ্চতম পর্বতশৃঙ্গ হলেও এটি সূর্যের কাছে অবস্থিত নয়, কিন্তু ইকুয়েডারে অবস্থিত মাউন্ট চিম্বোরাজো সূর্যের খুবই কাছে অবস্থিত, তাই এটি বলা যেতে পারে যে এখানকার মানুষ সূর্য স্পর্শ করতে পারেন। এটি সবারই জানা যে 100 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় জল বাষ্পে পরিণত হয়, কিন্তু ইকুয়েডর দেশটি অনেক উঁচুতে অবস্থিত থাকায় কেবলমাত্র 90 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় এই দেশে জল বাষ্পে পরিণত হয়। এই দেশের বাসিন্দা জুলিও মোরা এবং ওয়ালড্রামিনা কুইন্টস নামে এক দম্পতি বর্তমানে বেঁচে থাকা পৃথিবীর সবচেয়ে প্রাচীন দম্পতি হিসাবে নিজের নাম গিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডের অন্তর্ভুক্ত করান। 80 বছর বিবাহিত জীবন কাটানোর পর 2020 সাল অনুযায়ী তাদের মিলিত বয়স প্রায় 215 বছর। এই দেশের নিয়ম অনুযায়ী 18 থেকে 65 বছর বয়সীদের জন্য এই দেশে ভোট দেওয়া বাধ্যতামূলক, তবে এখানকার মানুষ চাইলে তারা বয়সের আগেও ভোট দিতে পারেন। এটি অবাক করা ব্যাপার যে নিজের নাম রেজিস্টার্ড করানোর পর একজন বিদেশিও এই দেশে ভোট দিতে পারেন। বন্ধুগণ, আমাদের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক করার পর চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনের অল অপশনটি ক্লিক করে দিন। এই ভিডিওর কোন অংশটি আপনাদের ভালো লেগেছে সেটি কমেন্ট বক্সে লিখে জানান।